ভাইয়ানকে আমি চিনি না সো আমি মনে করতাম উনি একটি কলকাতার একটা অ্যাক্টর আমি জানতাম না যে সাকিব খানকে আমি চিনতাম না কিন্তু তার প্রিয়তমা দেখে তার ফ্যান হয়ে গেছি এভাবেই কথা বলছিলেন খুদে তারকা সিমরিন লুবাবা প্রিয় দর্শক কী বলছেন তিনি বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান আর তাকে নিয়ে যেন আলোচনা সোশ্যাল মিডিয়ায় লেগেই থাকে তাকে এখন দুই বাংলার কিং কিংখানো বলা হয় শুধু তাই নাই ওয়ার্ল্ড জুড়ে এখন তার সিনেমাই চলে তাই তো দেখা যায় ইতিমধ্যেই প্রিয়তমা সিনেমাটি অনেক আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল আর সেই প্রিয়তমা দেখেই এবার শাকিব খানের ভক্ত হয়ে গেল ছোট্ট তারকা এই তারকা কিছুদিন আগেও বলেছিল শাকিব খানকে তাকে তো আমি চিনি না বা তাকে কখনো দেখিও নাই তোমাকে সাকিব খান অফার করে তার মুভিতে কাজ করার জন্য সাকিব খান চিত্রনায়ক সাকিব খান কিন্তু সেই তারকায় আজকে বলছে সাকিব খানকে আমি কখনোই চিনতাম না কিন্তু তার প্রিয়তমা দেখে তার ফ্যান হয়ে গেছি আমি ইন্টারভিউতে বলেছিলাম সাকিব খানকে আমি চিনি না যখন আমি প্রিয়তমা দেখলাম তখন আমি সাকিব মামার পুরো ভক্ত হয়ে গেছে পরক্ষণে সাংবাদিক এই ক্ষুদ্র তারকাকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি তো সাকিব খানকে কখনো দেখেনি নাই বা তাকে চিনতেন না তাহলে তার ফ্যান কিভাবে হলে তার উত্তরে তিনি বলেন সাকিব খানকে আমি সত্যি চিনতাম না তার ফেসটা চিনতাম কিন্তু উনি যে সাকিব খান বাংলাদেশের সেটা আমি জানতাম না আমি ভাবছি হয়তোবা সে কলকাতার কোনো অভিনেতা হবে যার কারণে তাকে আমি কখনো ওইভাবে চিনি নাই আমি একজনই মনে করতাম উনি একটি কলকাতার একটা অ্যাক্টর আমি জানতাম না যে তিনি একজন বাংলাদেশী সাংবাদিক এই ছোট্ট তারকাকে আবারও জিজ্ঞেস করেন আচ্ছা আপনার কি দেখে মনে হলো যে সাকিব খান কলকাতার কোনো অভিনেতা হবে তারপরেই তিনি উত্তরে বলেন কেননা আমি শাকিব খানের ফেসটা চিনি এবং তাকে দেখেছিও আর সে দেখতে অনেক সুদর্শন যার কারণেই মনে কারণে অনেক সুন্দর দেখতে তাই প্রিয় দর্শক সাকিব খান তাকে না এই ক্ষুদ তারকা অথচ এই ক্ষুদ তারকায় আজকে সাকিব খানের ভক্ত হয়ে গেছে এমনটি বলছে সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট লুবাবার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিশ্চয় কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য